আফটারনুন বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সঙ্গে। আর নাকে নাকে ওটা কথা। আর এখন দেখো যে সমস্ত কাজকর্ম রান্না বান্না কমপ্লিট করে বসে রয়েছি, তো এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর ওদিকে দেখো অন্তু আমার গপু বাবাইকে ভোগ লাগিয়ে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তো আমাদের গপুর তো দুপুরের খাবারটা দিয়ে দিয়েছে, এবার আমরা দুপুরের খাবারটা নিয়ে বসবো, খাবারটা নিয়ে বসবো। তাই আজকে দুপুরের খাবার একটু করেছি, শুধু দেখো যা দেখি। তো আজকে দুপুরে রান্না হয়েছে দেখো, শুধু এটা হচ্ছে কুমড়ো আর লাল শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। আর মাছ এনেছিলাম, বাট মাছটা রান্না করা হয়নি, আমার আর মা দুজনেরই কোনো রকম মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, তো সেই কারণে মাছটা ভেজে রাখা হয়েছে। ওটা দেখা যাক কালকে কিংবা পরশুদিন রান্না হবে, তো আজকে মাছের ঝোলটা আর হবে না। তো আজকে জাস্ট এটাই রান্না হচ্ছে আজকে। যদি দেখা যাক রাতেরবেলা যদি ইচ্ছা হয় একটু হালকা করে 200-300 গ্রাম মাংস নেওয়া হয়, তো দুজনে রান্না করে খেতে পারি। তো দেখা যাক সেটা কি হয় না হয়। আর এখন অলরেডি 2টো বাজতে যায়, তো আমাদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে দুপুরে লাঞ্চটা করে নিই, তারপরে আমি যাবো একটু ছাদের উপর জামা প্যান্ট মেলতে। ও আবহাওয়া খুবই খারাপ, তাও যেতে হবে মেলতে। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে উপরে গিয়ে দেখা হচ্ছে। তো এখন ছাদের উপরে চলে এসেছি আর এখন একটু জামা প্যান্ট মেলবো। আমি বিশেষ করে এখন বেশ কিছুদিন ধরে ছাদের উপরে জামা প্যান্ট মেলছি না, কারণ বৃষ্টি বাদলার সময় তো এবার অসুবিধা হচ্ছে। কারণ দেখো ওই দূরে দেখো হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। ওই দেখো দূরে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, এদিকেও তাই হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে, দেখেছো এখানে। তো সেই কারণে আমি উপরে জামা প্যান্ট মেলতে আসছিলাম না, যদি হঠাৎ করে বৃষ্টি বাদলা হয় তাহলে আমার জামা কাপড় ভিজে যাবে। তো আজকে একটু ভাবলাম যে না যাই গিয়ে কটা জামা প্যান্ট মেলে আসি। আজ সকাল সকাল কাচা ধোয়া হয়ে গেছে, সেটা মানে যে কেচে ধুয়ে দিয়ে যাই সে সকাল সকাল কেচে ধুয়ে গিয়ে দিয়ে গেছে। তা ভাবলাম যে বেশিক্ষণ রাখলে আবার জামা প্যান্ট দিয়ে গন্ধ বেরোবে, তো সেই কারণে নিয়ে চলে এসেছি ওপরে। এখন জাস্ট এখানে মেলে দিয়ে যাচ্ছি সেরের তলায়, যদি একটু অর্ধেক ভেজে ভিজবে কিন্তু আসিয়ে তো থাকবে। এবার বাদ বাকি গুলো যেখানে আমি তলায় মেলে দিয়ে রাখি সেখানেই মেলে দেবো। তো চলো ঝটপট করে এখন মেলে দিই। তো বন্ধুরা এখন অল্প কিছু জামা প্যান্ট উপরে মেলে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছি কথা ছাদের উপরে। তো ছাদের উপর থেকে এখন জামা প্যান্ট গুলো নামিয়ে নিতে হবে, কারণ ওই দেখো দূরে মেঘ ভাসছে। এবার যদি এই মেঘে বৃষ্টি হয় তাহলে আমার যে কটা জিনিসপত্র শুকিয়ে গেছে সেইগুলো আর তাই শুকনো থাকবে না, ভিজে যাবে। মিনিমাম সবই সিল্কের জিনিস দিয়েছিলাম, তো সেই কারণে তাই 90% জিনিসই শুকিয়ে গেছে, শুধু বাবার কিছু মোটা মোটা জিনিসপত্র কিছু কিছু জিনিস শুকায়নি। তো সেইগুলো বাদে যে কটা জিনিস আছে আমি ঝটপট করে এখন তুলে নিয়ে নিচে যাই, নাহলে কখন বৃষ্টি ভেঙে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য ওখান থেকে এত দূর আসবে তারপরে তো বৃষ্টি ভেঙে পড়বে, তখন টাইম লাগবে। আর বৃষ্টি হবে কিনা তারও অ্যাসুরেন্স নেই, কারণ এই মেঘে বৃষ্টি হতেও পারে না হতেও পারে, কোথায় কোথায় হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো ঝটপট করলে এগুলো তুলে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমার উপরের থেকে নিয়ে আসা জামা প্যান্ট, আর তার সঙ্গে সঙ্গে এখানকার সব জামা প্যান্ট। আর এইগুলো হচ্ছে সেই সমস্ত জামা প্যান্টগুলো যেগুলো এখনও ঠিকঠাক শুকায়নি, তো এগুলোকে আমি এখানে মেলে দিয়ে যাচ্ছি এখন। নর্মালি আমি এই জায়গাটাই রাত্রেবেলায় মেলতে আসি, বাট আজকে যেহেতু দুপুরবেলায় এগুলো মেলেছিলাম, তো সেই কারণে ভাবলাম যেগুলো এক্সট্রা শুকায়নি সেগুলো এখানে মেলে দিই। মানে শুকায়নি বলতে এমন এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু অর্ধেক করে সাইডগুলো ভিজে আছে, তো রাতের ভিতরে শুকিয়ে যাবে। তো দেখি রাতের দিকে এক ঝলক এসে এই জায়গাতে জিনিসপত্রগুলো তুলে নিয়ে যাবো। আর এখন চলো নিচেই চলে যাই। তো বন্ধুরা এখন আমি আর লক্ষ্মী ম্যাডাম চলে এসেছি জিনিসপত্র গোছাতে। তো দেখো এখানে আমাদের বাড়ি বেশ খানিকটা কাঁচের বাটি ছিল, যেগুলো এতদিন ধরে বাষ্পবন্দি হয়ে পড়েছিল, তো এগুলোকে এখন আমাদের আলনার ভিতরে ডেকোরেট করা হচ্ছে। যদিও কাঁচের বাটি খুব বেশি ব্যবহার করা হয় না ভেঙে যাওয়ার ভয়তে, তা ভাবা হলো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের যে শোকেসটা আছে তার তলার অংশটা ফাঁকা আছে ওই জায়গাটা একটু ডেকোরেট করে দেওয়া যাক। তাই দেখো লক্ষ্মী ম্যাডামরে দিয়ে ডেকোরেট করে নেওয়া হচ্ছে জায়গাটা, তো এটা ডেকোরেট করে নিয়ে তারপরে আবার ফেরত আসছি।
আচার। তো আজকে আমি আমার ব্লগ স্টার্ট করছি সন্ধ্যে 8টা থেকে। তো এখন যেটা করা হচ্ছে সেটা দেখো। তো এখন রান্না করা হচ্ছে মাছের ঝোল। মাছটা ফার্স্টেই কেটে ফেলে রাখা হয়েছিল, যদিও মাছটা রান্না করা হয়নি। তার বিশেষ কারণ হলো বাবা কলকাতায় গেছিল, তার জন্য মাছটা রান্না করা হয়নি। জাস্ট ওই একটা কালকেই রান্না করা হয়েছিল, বাট রাতে এখানে ফেরত আসার কারণে এখন হঠাৎ করে আমরা তাই মাছের ঝোলটার প্রিপারেশনটা স্টার্ট করে দিয়েছি। তো এখন মাছের ঝোলটা কমপ্লিটলি রান্না করার সাথে সাথে আর একটা জিনিস রান্না করা হবে, সেটা হচ্ছে পেঁপের তরকারি। তো চলো এখন রান্না বান্নাটা করা হোক আর তোমার দেখে নাও। খাওয়া দাওয়ার পরে আমি আর মা চলে এসেছি এখন গুছাতে। তো গুছানোর জন্য তো অর্ধেকটা হয়েই রয়েছে, দেখো এদিকে যে সমস্ত জিনিসপত্র গুলো তুলে এনেছিলাম উপর থেকে লাস্ট। আর কি বলতো, সব থেকে বড় কথা হলো যে আমাদের বাড়িতে কোনো সময় জিনিসপত্র গোছানো শেষই হয় না, কি অস্বস্তিকর বিষয়। একটা জিনিস বলছি তোমাদের সঙ্গে, যদি আমি এক সপ্তাহ জামা কাপড় কাচার রেগুলার মানে রেগুলারিটি মেনটেন করি যে কতটা জামা কাপড় কাচা হচ্ছে, তারপরে বুঝতে পারবে যে কেন গোছানো শেষ হয় না। ওটা তো দেখবে কি হয়, এক বালতি ওরা খেসে দিয়ে যায়, এক বালতি মা ধুয়ে ফেলে, তারপরে আবার ঠাকুরের জামা প্যান্ট গুলো আছে ওই সবগুলো ধুয়ে মেলার পরে, তারপরে আবার যখন মেলে তখন দেখি যে পাহাড় জমে গেছে। সেই পাহাড়টা কিভাবে আর কি তোমাদের সাথে নিয়ে আবার দেখা করছি, গল্প করবো, মজা করবো। তো যাই হোক না কেন, আজকের দিনটা এখানেই এইভাবেই চলে গেল। সাবস্ক্রাইব করে দাও আর আমাদের চ্যানেলটাকে ভালো করে সাপোর্ট করো, তারপরে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো কিছু জিনিস কন্টেন্ট করার একটা জায়গায় না দাঁড়ানো পর্যন্ত তো আর কি ঠিকঠাক মনের থেকে বলটা খুঁজে পাচ্ছি না। বল না ঠিক কি বলতো, যে ভালো একটা টপিক ইউজ করবো সেটা যদি ওয়েস্ট হয়ে যায় তাহলে আমরা কিছু করতে পারবো না, আবার সেটা টপিকটা রিএগেন করাটা খুব ভালো লাগে না আর খুব ভালো হয় না ওতে। তো যা হোক, তোমরা তাড়াতাড়ি করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, আমার 4000 ঘন্টাটা পুড়িয়ে দাও, তারপরে তোমাদের সামনে আরো ভালো ভালো ফিল্মের উপর কথা বলবো। ব্লগটা এখানেই রেখে দিচ্ছি, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, একদম লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো, তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না। তো ঠিক আছে, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ।